এটা ভয়ঙ্কর মোবাইলে কল রেকর্ডার ইন্টারকল, সাবধান, এপটোরে দুর্বৃত্তই আপনার সজাব পারে অপরাধী, হারি না যাব পারে মন্ত্রী আরক্ষী কিংবা শীর্ষ আমোলা বিষয়াও। হয়, এটা নিদ্রাহরণকারী মোবাইল এপ, আপনার অজানিতে এপ ব্যবহারকারী অপব্যবহার করব পারে আপনার মোবাইল নম্বর, আর আপনার মোবাইল নম্বরের পরাই আপনাকে সজাব পারে অপরাধী, নতুবা আপনাকে করব পারে সর্বশ্রান্ত। কিন্তু কি এই কল রেকর্ডার ইন্টারকল? এপ ব্যবহারকারী এপ ডাউনলোড করতে পঞ্জীয়ন করব লাগে এটা মোবাইল নম্বর। দুষ্ট মনোবৃত্তির লোকে যদি আপনার নম্বরে এপটি পঞ্জীয়ন করে, তেন্তে যিকোনো লোকলৈ ফোন করলে রিসিভারের স্ক্রিনত আপনার ফোন নম্বর ডিসপ্লে হব আপনার অজানিতে। গতি দুর্বৃত্ত এই এপ যোগে ফোন করে ধন দাবি করে বিপদত পেলাব পারে আপনার। অনুরূপ ধরনে এপ ব্যবহারকারী অপব্যবহার করব পারে কোনো মন্ত্রী, ডিজিপি অথবা সেলিব্রিটির ফোন নম্বরও। আনকি বহিরাষ্ট্রের কোনো ব্যক্তির ফোন নম্বর রেজিস্টার করে ফোন করলেও আপনার স্ক্রিনত বহিরাষ্ট্রের ফোন নম্বর ডিসপ্লে হব। এই এপ ব্যবহার করে আপনার লুটিব পারে কোনো বিত্তীয় প্রবঞ্চকেও। ভারতবর্ষত এনে এপ ব্যবহার বেআইনি যদিও এপর্যন্ত এনে এপর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই। নিউজ এইটিনের অনুসন্ধানত পোহরলৈ আহিছে এনে ভয়ঙ্কর এপর তথ্য। আন এক ভয়ঙ্কর তথ্য, এই এপত মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে OTP নম্বরের প্রয়োজন নহয়। গতি OTP নম্বর অবিহনে এপ ব্যবহারকারী দুষ্টচক্রই আপনার নম্বরে আপনার নামত ভুয়া কল করব পারে। ইয়াক কেনেদরে বাধা প্রদান করব পারি সেই সন্দর্ভত মন্তব্য করেছে IT বিশেষজ্ঞও। IT বিশেষজ্ঞর দাবি, ইন্টারনেট সার্ভিস প্রভাইডারে এনে এপর সেবা বন্ধ করব পারে। তার বিপরীতে আরক্ষীর সাইবার সেলে এনে এপ আন্তঃরাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়ে আছে বলে দায়খরা মন্তব্যহে করেছে। নিউজ এইটিনে পোহরলৈ অনা এনে ভয়ঙ্কর খবরে ডিজিটাল বিশ্বত খলকনির সৃষ্টি করেছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।